মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও উফাত দিবস পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ করোনা মহামারীর মধ্যে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি পালিত হচ্ছে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। চক্রম আলী তার রিপোর্ট। ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে পবিত্র মক্কা ভূমিতে মা আমেনার কোল আলো করে দুনিয়ায় আসেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৬৩ বছর বয়সে ১২ই রবিউল আওয়ালের ঠিক এই দিনে শেষ নবী ইহলোক ত্যাগ করেন। মুসলিম উম্মার কাছে তাই এই দিনটি মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক রঙিন পতাকায় সাজানো হয়েছে। মোড়ে মোড়ে শোভা পাচ্ছে ঈদে মিলাদুন্নবীর ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ড। এ উপলক্ষে সকালে মিরপুর মাজার শরীফ প্রাঙ্গণে আঞ্জুমানে আসাদিয়া নুরিয়া সেহাবিয়া আয়োজন করে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, পরে শোভাযাত্রা বের হয়। মিরপুর ১ নম্বর গোলচত্বর থেকে ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রা করেছে শাহরিয়াজ আহমেদ আশরাফি ফাউন্ডেশন। ফার্মগেট এলাকায় জশ্নে জুলুস বের করে ঢাকার কুতুববাগ দরবার শরীফ। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও শান্তি সমাবেশ করেছে সুরেশ্বর দরবার শরীফ। শাহজাহানপুর রেলওয়ে কলোনি মসজিদে দোয়ার আয়োজন করা হয়। মহানগর নাট্যমঞ্চে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করে আশেকানে গাউসিয়া, রহমানিয়া মইনিয়া, সাইদিয়া, মাইজভান্ডারিয়া। আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাঝভান্ডারিয়া ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজন করে শান্তি সমাবেশ। প্রিয় নবীর আদর্শে জীবন গড়ার আহ্বান জানান বক্তারা। পরে ভক্ত আশিকানরা বের করে শান্তি সমাবেশ। চানখারপুল চান কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে আহেলা দরবার শরীফ। পরে পাশাপাশি শোভাযাত্রাও করেছে তারা। দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফের উদ্যোগে সদরঘাট মোড় থেকে বের করা হয় জশ্নের জুলুস। ধর্মের নামে সংঘাত, হানাহানি, অশান্তি কোনোটি সমর্থন করে না শান্তির ধর্ম ইসলাম। এই কথাটি বারবার উঠে এসেছে ঈদে মিলাদুন্নবীর নানা আয়োজনে। শুধু মুসলিম উম্মা নয়, সমস্ত পৃথিবীর মানব জাতির জন্য শান্তি কামনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।